যে কাহিনীটা কি? হ্যাঁ চুপ। ছেলের ভুইনের বিয়ে করছে মেয়ের চাচি চাচা। হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল তো সবসময় এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে পান। তো আজকে নিয়ে আসলাম একটি খুব দুঃখজনক ভিডিও, বাপ ছেলে একসঙ্গে মৃত্যু। মানে বাপ ছেলে এক বাড়িতেই প্রেম করে, সম্পর্ক উল্টাপাল্টাতেই তাদের কী হলো মৃত্যুর করুণ কাহিনী শুনুন এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। মেয়ের বোনের বিয়ে করছে চাচা, ছেলের বোনের না মেয়ের বোনের? আস্তে আস্তে, ছেলের ছেলের বোনের, ছেলের বোনের মেয়ের চাচা, তার মানে চাচি চাচি। হ্যাঁ, এরপর হারিয়ে দিলাম। হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট হলো এখন যে মেয়ে ভালোবাসছে ছেলেরে, এটা আবার মামু হয়ে যায় হিসাবে, রিস্তা মামু হিসাবে, তাই আমার হিসাবে। হ্যাঁ, আপনার হিসাবে কি হইতে থাকে? মামুই হয়, মামুই হয়। এখন মেয়ের বাপে চাইতেছে এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হবে না। হ্যাঁ, এই কারণে মেয়ের বাপে চাইতেছে বিয়েটা দেবো না, দেবো না, এখানে দেবো। আচ্ছা, আমি ঘটনা ভেঙে দিলাম আপনাকে। আর এখন মেয়ের ছেলের পরিবার কি চায়? তাহলে ছেলের পরিবার চাইছিল মেয়ের জন্য এতিম, এটা আমি নেবো, নেবে। ছেলে রাজি ছিল? ছেলে তো রাজি ছিল, ছেলের গার্জিয়ান পুরো রাজি, এমনকি সমাজও রাজি, সমাজও রাজি, যেহেতু আপন রক্ত না। এখন হ্যাঁ, আপন রক্ত না, যেহেতু আপন রক্ত না, আপন রক্ত না। আচ্ছা, আমি একটা বিষয় জানি, আপনাদের এই গ্রামে কি প্রথম এর আগে কি এরকম ঘটনা ঘটে নাই? মামু বিয়ে করছে, ভাগ্নি রে চাচা বিয়ে করছে? না না না, আমাদের এখানে এই আশেপাশে কোথাও বাংলাদেশে কি কোথাও শুনেন নাই? তো মেয়ে তো তার রক্তের কেউ না? না, রক্তের কেউ না। হ্যাঁ, তাহলে সমস্যাটা কোথায় ছিল? এখন মেয়ের বাপ তো চাইতেছে না, মেয়ের বাপ চাইতেছে না, না মেয়ের বাপ চাইতেছে না, এখানে করাবে না তাদের সাথে। এটা একটা কারণ, এটা একটা কারণ, আমি কারণটা ভাঙিয়ে দিলাম আপনাকে। আর অন্য কোনো কারণ কি আছে? না না, অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, এই যে কারণে মানে এরা এরা এখানে কিছু করবে না। আর এই রিস্তাতে ছেলে পক্ষ অনেকটা রাজি ছিল? ছেলের ছেলের বাপ অনেক ভালো ছিল, ছেলের বাপটা চাইছিল মেয়েটা এতিম, এটা কোন রক্ত সম্পর্ক না, আমি এটা নিয়ে যাব। ইয়েস, ছেলের বাপের কথা রাইট আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার জানি, বলছে এমন কি বিচার হইছে? আচ্ছা, বিচার হইছে, বিচার হইছে, সমাজের বিচার। আরেকটা ব্যাপার জানি, মেয়ে যে দাবি করতেছে তাকে অনেক ধরনের অত্যাচার করা হয়, হইতো আগে, এটা কি এই প্রেক্ষিত ছাড়াও কি মানে ভালোবাসার ঘটনা ছাড়াও কি? আর না 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 না, ভালোবাসার জন্য। হ্যাঁ, ভালোবাসার জন্য এমনি থাকে না সৎমা? না না না, এই ধরনের না, না 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 না। আচ্ছা আচ্ছা, খালি ছেলের সাথে সম্পর্ক করার জন্য, ছেলের সাথে সম্পর্কের কারণে মেয়েরা এই মেয়ের মা কত শাসন করতো, বাবা শাসন করতো, এমনকি সাসারা বাজারেরা কত শাসন করতো, বুঝতে পারছি। যে ওই ছেলের সাথে সম্পর্ক করতে হবে। মেয়ে কি অনেক সম্পত্তি পাইতো কি এখান থেকে, যেহেতু ওনাকে পাল্লো কানছে সন্তান হিসেবে? না না, এরকম এরকম কিছু না। দুই পরিবারই কি গরিব না? মোটামুটি তারা একই অবস্থা, দুইজন একই অবস্থা। এখানে অর্থের কোনো ব্যাপার না, এখানে সম্পর্কের ব্যাপার। তাই বলে একজনকে এভাবে মেরে ফেলবে? এটা হলো তাদের নিচে মনে করেন কিছু কিছু লোক আছে আপনার, আমি এখন আপনার আগেই একটা গালালি করলাম, আবার আপনার বুকে টেনে নিলাম, আর তারার ভিতরে নি মাত্রার ভিতরে কিছু শতান আছে, বাচ্চা শতান। আচ্ছা, বাচ্চা শতান। যাই, খেলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের হাজার হাজার ধন্যবাদ। তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন, আপনাদের মতামত কি কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এমন প্রেম কি আগে দেখেছেন কি দেখেন না, এটাও কমেন্ট করে জানাবেন নিশ্চয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো নিশ্চয় দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সঙ্গেই আমাদের এই পিপল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।